এই দলটি এখন এতই মরিয়া যে যে যার যার টায়ারে, কেউ এমপি হওয়ার জন্য, কেউ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য, কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য, যে যে যার যার টায়ারে, কারণ সেই টায়ারটাতে সে যদি গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে লুটপাটের ব্যাপক সুযোগ পাওয়া যাবে। না হলে এনু রূপমের মতন একেবারে জেলা পর্যায়ের তৃতীয় চতুর্থ টায়ারের নেতাদের ঘরে কি করে 2000 কোটি টাকা পাওয়া যায়, মানে লুটপাটের পরিমাণটা তাহলে আপনি চিন্তা করেন, যেটা যদি মন্ত্রী এমপি হওয়া যায় তাহলে সেটা সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো সুতরাং এরকম একটা লুটেরা পার্টি যখন ক্ষমতায় থাকে তখন তার যেই একটা চারদিকে তার তো একটা জানান দেওয়া হয়, একটা অস্তিত্বের একটা ছাপ পড়ে, বাংলাদেশ এখন সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আপনি দেখবেন যে প্রশাসন বলেন, পুলিশ বলেন, রাষ্ট্রের অন্যান্য যেই সংস্থাগুলো আছে তাদের উপরে বলেন, ইভেন বিচার বিভাগ এবং অন্যান্য যেই রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান আছে প্রত্যেকটার মধ্যে এর একটা ছাপ পড়েছে। জর্জ ভাই বলছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট তো আদালত বাতিল করেছে, বিচার বিভাগের প্রসঙ্গে এই কথাটি আমাকে বলতেই হয়, এই আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা করেনি। এই আদালতের রায়ের অবজারভেশনেই খুব পরিষ্কার ভাষায় বলা ছিল আগামী দুটি নির্বাচন সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে পারে, এখনও সেই অবস্থা তৈরি হয়নি যে দলীয় সরকারের অধীনে একটু সুষ্ঠু নির্বাচন হবে, এবং এটি ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে তারা বলেছিল যে পরবর্তী দুটি নির্বাচন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় সংবিধান সংশোধন যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারাই, সিনিয়র নেতারাই সেই কমিটির সদস্য হিসেবে বলেছিল যে নির্বাচন, এই নির্বাচন সামনে যে মানে 2014 সেটা সামনে ছিল, এই নির্বাচন দলীয় সরকারে করবার মতন অবস্থা নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে থাকা উচিত। এক রাতের মধ্যে কি পরিবর্তন হলো জানি না, সেই জায়গা থেকে ইউটার্ন করে একদিনের মধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরিয়ে দেওয়া হলো, এবং এর ফলে যেটা হলো তা হচ্ছে 2014 এবং 2018 এবং এই দুটো নির্বাচনকে আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের আর যে 11টি জাতীয় নির্বাচন হয়েছে তার কোনোটির সঙ্গে আসলে এই দুটির কোনো তুলনা চলে না। এ দুটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে কবরে নিয়ে গেছে। নির্বাচন কমিশনার যারা আগেও ছিলেন, আমি কারোর নাম স্পেসিফিক্যালি বলবো না, আমাদের ঠিক এই নির্বাচন কমিশনের আগেই যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাও কিন্তু পরিষ্কার বলেছেন যে নির্বাচন এখন মৃত এবং গণতন্ত্র এখন আইসিইউতে। তো সুতরাং এইটা যখন কমিশনাররা তাদের জায়গা থেকে বলেন তখন আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, ভোটাররা যারা আছে, তারা আস্থা পাবে কী করে? এই নতুন নির্বাচন কমিশন আসার পর আপনি একটু চিন্তা করেন তাদের কথাগুলো। সিসি প্রথমেই বললেন যে বিএনপিকে জেলেন্সকির মতন মাঠে থাকতে হবে, অর্থাৎ নির্বাচনটা এখন মল্লযুদ্ধ হয়ে গেছে। একটা নির্বাচনের পরিবেশ যে তারা নিশ্চিত করবে যেখানে ভোটার গিয়ে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, দলের প্রার্থীরা যারা প্রার্থী হবেন, ইচ্ছা পোষণ করবেন প্রার্থী হওয়ার, তারা প্রার্থী হতে পারবেন, যারা সমর্থক আছেন তারা প্রচারণা চালাতে পারবেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, এগুলো এনশিওর করবার যে দায়িত্ব নির্বাচন কমিশনের, সেখান থেকে প্রথমেই তারা হাত তুলে বললেন, সিইসি বললেন বিএনপিকে জেলেন্সকির মতো মাঠে থাকতে হবে, অর্থাৎ এটা একটি মল্লযুদ্ধ। আপনি ইভিএমের প্রসঙ্গে কথা বলছেন, ইভিএম এর প্রসঙ্গে এই নির্বাচন কমিশনেরই একজন কমিশনার বলেছেন যে মেশিনে যত না সমস্যা আছে তার চেয়ে অনেক বেশি সমস্যা আছে গোপন কক্ষে যে ডাকাতটা থাকে তাকে নিয়ে। গোপন কক্ষের ডাকাতটা কে ভাই? গোপন কক্ষের ডাকাতটা হচ্ছে আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী, শুধু তারা না, আওয়ামী লীগের হেলমেট বাহিনী তারা না, সেই সঙ্গে পুলিশ এবং প্রশাসন। এবং প্রশাসন যে কত বড় ডাকাত তার একটা লেটেস্ট উদাহরণ আজকে আমি সংসদে দিয়ে এসেছি। আপনার নিশ্চয়ই হেলাল উদ্দিন সাহেবের কথা মনে আছে, ইসি সচিব ছিলেন, সেই হেলাল উদ্দিনকে 2018 নির্বাচনের পরে স্থানীয় সরকার সচিব করা হয়, এবং এখানেই শেষ না, তিনি সেই ঐতিহাসিক হেলাল উদ্দিন যিনি রিটায়ারমেন্টের 24 ঘন্টা আগে রাষ্ট্রীয় কোষাগারের পয়সা খরচ করে ইউরোপ ভ্রমণ করে এসছেন শিক্ষা সফরে, যে শিক্ষা থেকে যে শিক্ষা সফর থেকে তিনি যে শিক্ষাটি নেবেন সেটি তিনি রিটায়ারমেন্টের পরে তার নিজের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন, কিন্তু খরচটি কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের। তো এই যে আপনি এভাবে ডাকাত তৈরি করবেন যারা আপনাকে বিনা ভোটে কিংবা মধ্যরাতের ভোটে নির্বাচনে জয়ী করে আনবে, সেরকম একটা পাতানো খেলার নির্বাচন এটা কি আদৌ ইজ ইট নির্বাচন? মানে আপনারা যে বলছেন বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, নির্বাচনটা তো হইতে হবে ভাই, ফর গড সেক। নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে ভোটার গিয়ে ভোট দিবে, নির্বাচন মানে হচ্ছে যারা প্রার্থী হবে তারা নির্বিঘ্নে প্রার্থী হবে, নির্বাচন মানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তার কোনটাই নেই ভাই, আপনি কোন নির্বাচনের কথা বলেন? আচ্ছা